কিভাবে নিজের ফোন থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে রেশন কার্ডের সাথে মোবাইল ফোন লিংক করতে পারি, এবং রেশন কার্ডের সাথে মোবাইল ফোন লিংক করলে আমরা কি কি করতে পারবো। এক হচ্ছে আমরা নতুন একটা সদস্যকে আমরা যুক্ত করতে পারি, তারপরে অ্যাপ্লিকেশন করতে পারি, আর সেকেন্ড হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি, বা থার্ড হচ্ছে আমরা কারেকশনও করতে পারি, আর আদার্স অনেক অপশন আছে, যেরকম ধরো স্যালেন্ডারও করতে পারি। তো কিভাবে লিংক করতে হয় এবং সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর দেখার পরে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, তাছাড়া আমরা ছোট্ট চ্যানেল তোমরা যদি প্রথমে দেখো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে food.wb.gov.in যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসলাম। চলে আসার পরে দেখো এখানে লেখা রয়েছে নিচের দিকে যে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, তো আমি এটাকে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন কাস্টমারের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এখানে রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করছি। ইনপুট করার পরে সার্চ করব। তো আমি ইনপুট করছি, ইনপুট আমার হয়ে গেছে এবং সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে অপশন রয়েছে, দেখো মোবাইল নাম্বার দেওয়া নেই, সেই জন্য আমি সিট মোবাইল নাম্বার অনলি ক্লিক করলাম, এবং আধারের কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেটাই ওটিপি চলে এসছে। তো সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করছি। তো ওটিপি ইনপুট করার পরে আমি সাবমিটে ক্লিক করব। যখনই আমি সাবমিটে ক্লিক করব, যার নামে আধার হোল্ডার তার অটোমেটিক ছবি এখানে শো হবে। তো সাবমিটে ক্লিক করলাম, দেখো এখানে ছবিটা তার শো হচ্ছে, এবং এখানে ইয়েস মোবাইল নাম্বার লিংক ক্লিক করলাম, এবং এখানে ফোন নাম্বারটা তার এন্ট্রি করে দেবো। যে কোনো ফোন নাম্বার দিতে পারি, আধারের সাথে যেটা লিঙ্ক আছে সেটাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার না, যে কোনো নাম্বার দিতে পারি। এবং সেন্ড ওটিপি ক্লিক করলাম। সেন্ড ওটিপি ক্লিক করার পর এখানে তার যে ওটিপি গেছে 4 ডিজিটের একটা ফোনে ওটিপি, সেই ওটিপিটা এখানে ইনপুট করছি। তো ইনপুট করার পরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম, দেখো ফোন নাম্বার এখানে দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা 3 থেকে 2 দিনের মধ্যে এটা সাবমিট বা এটা সাকসেস হয়ে যায়। তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, তাছাড়া আমার চ্যানেলে প্রথমে দেখো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।